বলেছেন লায়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনকে পবিত্র ব্যক্তিরা ছাড়ার কেউ স্পর্শ করবে না বা করে না। এর পাশাপাশি আয়াতের পাশাপাশি সাহাবায়ে কেরাম থেকে বেশ অনেকগুলো হাদিস পাওয়া যায় এবং সিনিয়র বহু সাহাবির মতামত পাওয়া যায় যে তারা স্পষ্টভাবে বলেছেন কোরআনে কারিমকে স্পর্শ করার জন্য, ধরার জন্য, টাচ করার জন্য পবিত্রতা প্রয়োজন। অপবিত্র অবস্থায় কোরআনে কারিম তেলাওয়াত করা যায়, বিনা উজুতে কোরআন তেলাওয়াত করা যায়, কিন্তু কি করা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, টাচ করা যায় না, এবং এক্ষেত্রে কোনো সাহাবি ব্যতিক্রম বলেছেন বলে জানা যায় না। তাহলে এই কোরআন পাথরে থাকুক, কাগজে থাকুক, চামড়ায় থাকুক বা যেখানে থাকুক, আল্লামা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এভাবে জিনিসটাকে উল্লেখ করেছেন যে পাথরে, চামড়া বা যেখানেই থাকুক না কেন, এটা লোহে মাহফুজের চেয়ে কোরআন সেটারই কপি, সেটারই, এটা টাচ করার জন্য কি প্রয়োজন, অজু প্রয়োজন। এখন কথা হলো আজকাল অ্যান্ড্রয়েড মোবাইলে যে আমরা কি পাই, কোরআনের অ্যাপসগুলো পাই, সেগুলো ওপেন করা, সেগুলোর পৃষ্ঠা পরিবর্তন করার জন্য যে আমরা টাচ করি, সেটার জন্য অজুর প্রয়োজন আছে কি না। এমনি দু ইবনে বাজ রাহিমাহুল্লাহ আছেন, ইবনে উসাইমিন রাহিমাহুল্লাহ আছেন, আরও অনেক বড় বড় উলামায়ে কেরাম বিশ্ববিখ্যাত যারা তাদের মত উল্লেখ করেছেন যে এই যে কোরআনে কারিমের অ্যাপসগুলো আছে এগুলো টাচ করতে কি লাগবে না, অজু লাগবে না। আর এটা না লাগার কয়েকটা কারণ এবং যুক্তি আছে, তার ভিতরে একটা হলো, প্রথম এবং প্রধান যুক্তি হলো আমরা সকলে জানি কোরআনে কারিম সরাসরি টাচ করা বা স্পর্শ করার জন্য অজু প্রয়োজন, কিন্তু যদি কোনো কিছুর আবরণ দিয়ে টাচ করা হবে, কোনো কিছুর আবরণ থাকে কোরআনের উপরে, তাহলে সেটা টাচ করার জন্য অজুর কি হয় না, প্রয়োজন হয় না। কথার কথা একটা বাক্সের ভিতরে কোরআন আছে, তাহলে ওই বাক্স ধরা যাবে কি যাবে না, ওই বাক্স টাচ করা যাবে কি যাবে না, কারণ সেটার উপরে কি আছে, আবরণ আছে। একটা কোরআনের পৃষ্ঠা আছে কথার কথা, ওই পৃষ্ঠার উপরে একটা গ্লাস আছে বা অন্য কিছু আছে, তাহলে তার উপরে টাচ করা যাবে কি যাবে না, যাবে। ঠিক তেমনিভাবে তারা বলেন এই অ্যান্ড্রয়েড মোবাইলে যে বা স্মার্টফোনে বা ইত্যাদিতে যে কোরআনে কারিমের অ্যাপসগুলো পাওয়া যায়, সেই কোরআনে কারিমের অ্যাপসগুলোর উপরে সেন্সর গ্লাস আছে না নাই, একটা আবরণ আছে কি না নাই, তাহলে এটা তো সরাসরি কি হচ্ছে না, টাচ হচ্ছে না, বিধায় এখানে কি নাই, অজু জরুরি নাই। তাছাড়া যেই মোসাফ আমাদের আমরা প্রিন্টেড বা সাফার যে কোরআন ওইটা আর এটার ভিতরে অনেক পার্থক্য এই টাচের ক্ষেত্রে, যার কারণে তারা বলেন যে এটা কি নাই, এটার জন্য অজু করা জরুরি নয়। আশা করি বিষয়টি পরিষ্কার হয়েছে, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।